আজ একটা জ্বলন্ত সমস্যা নিয়ে আলোচনা করতে হাজির হয়েছি আমি যেখানেই যাই সব জায়গায় একটা প্রশ্ন উঠে আসে যে আমার ছেলেমেয়েরা অতিরিক্ত মোবাইল ব্যবহার করে তো সেটা নিয়ে কিছু আপনি বলুন দেখো মোবাইল ব্যবহার করা খারাপ কি ভালো এটা নিয়ে অনেক বিতর্ক হতে পারে মূল বিষয় হচ্ছে মোবাইলটা আমি ব্যবহার করছি না মোবাইল আমাকে ব্যবহার করছে এটা আমাকে জানতে হবে ঠিক আছে তো যদি তোমরা এইরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকো তাহলে আজকে ভিডিওটা শেষ করে দেখো আশা করি তোমাদের অনেক কাজে দেবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ লাখ বাজিয়ে দেবে যাতে আমার তৈরি এরকম ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো ভিডিওটা শুরু করছি প্রথমে দেখো প্রথমে আমি গার্জেনদের বলছি অভিভাবকদের বলছি যে আপনারা চাইছেন আপনাদের ছেলেমেয়েরা মোবাইল ব্যবহার করা বন্ধ করুক তো প্রথমে জানতে হবে কেন তারা মোবাইল ব্যবহার করা বন্ধ করবে ঠিক আছে এটা শুনে ছোটোরা হয়তো খুব খুশি হবে না ওটা শোনো ব্যাপারটা তবে বুঝতে পারবে তো প্রথম কথা হচ্ছে আপনারা চাইছেন আপনাদের ছেলেমেয়েরা মোবাইল ব্যবহার করা বন্ধ করুক কেন তারা বন্ধ করবে তাদের মোবাইল ব্যবহার করা শেখালোটাকে এটা বুঝতে হবে আপনি নিশ্চয়ই মোবাইল ব্যবহার করা শিখিয়েছেন একটা ছেলে বা একটা মেয়ে যখন ছোট থাকে তার হাতে মোবাইল কে তুলে দেয় আমরাই তুলে দিই তাহলে ছেলেটা বা মেয়েটার মোবাইল তখন প্রয়োজন ছিল কি ছিল না সেটা না বুঝেই তুলে দিয়েছি তাহলে কিছুটা দোষ আমাদেরও শোনো এই নিয়ে একটা গল্প বলি তারপরে আরো ভেতরে ঢোকা যাবে একটা বিষয় সেদিনকে একজন একটা ট্রেনে করে যাচ্ছে যেতে যেতে দেখলো ট্রেনের সামনে একজন ভদ্রমহিলা বসে আছে সে বসে বসে বই পড়ছে তার পাশে তার বাচ্চা একটা মেয়ে বসে আছে সে বসে বসে বই পড়ছে সাধারণত এমন ঘটনা ট্রেনে দেখা যায় না তো আগ্রহ সহকারে সেই ভদ্রমহিলাকে জিজ্ঞেস করা হলো দিদি আপনি আপনার মেয়েকে খুব ভালো সু অভ্যাস তৈরি করেছেন এখনকার দিনে দেখা যায় সবাই হাতে মোবাইল ট্রেনে টাইম পাস করার জন্য সবাই মোবাইল ইউজ করে আর ছেলেমেয়েরা মোবাইল ইউজ করে আপনি বই পড়ছেন ছেলেমেয়েরা বই পড়ছে এটা খুব ভালো সু অভ্যাস তৈরি করেছেন তখন সে ভাদ্র উত্তর দিল অ্যাকচুয়ালি কি ব্যাপার জানেন বাচ্চারা কি করে বাচ্চারা অনুকরণ করে যা দেখে তাই শেখার চেষ্টা করে যা শুনে সেটা কিন্তু অত সহজে শেখে না আমি যদি বারণ করতাম মোবাইল ব্যবহার করো না তাদের মোবাইল ব্যবহার করত কিন্তু আমি নিজে মোবাইল ব্যবহার না করে আমি বই পড়ছি ওর হাতে একটা বই তুলে দিয়েছি ও আমাকে দেখে শিখছে বই পড়তে হয় তাই জন্য সে বই পড়ছে যে গল্পটা বললাম সেখান থেকে আমরা কি বুঝতে পারলাম আমরা বড়রা যেটা করব সেটা দেখেই ছোটরা শিখবে তো প্রথমে মোবাইলের নেশা ছাড়াতে গেলে বড়দের একটুখানি সতর্ক হতে হবে একটা কথা বলি যখন দেখো সিঁড়ি যদি ঝাড় দেওয়া হয় আমরা দেখেছি সিঁড়ি পরিষ্কার করার সময় ঝাড় দেওয়া হয় কখনো সিঁড়ি কি নিচ থেকে ওপর ঝাড় দেওয়া হয় না ওপর থেকে নিচে ঝাড় দেওয়া হয় সবসময় সিঁড়ি ওপরের ময়লা পরিষ্কার করতে 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 নিচে আসে ঠিক আছে তেমন ভাবে যদি মোবাইলের ব্যবহার বন্ধ করতে হয় প্রথমে বড়দের সতর্ক হতে হবে মোবাইল ব্যবহার সম্পর্কে তারপরে ছোটদেরকে আমি বলবো যাই হোক ছোটদেরকে যদি বলতে হয় তাহলে বড়দেরকে আগে বলছি আপনি যদি চান আপনার সন্তান মোবাইলের নেশা থেকে দূরে থাকুক তাহলে কয়েকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে যেমন দেখুন আপনার সন্তানের বয়স কেমন কত বছর ধরে সে মোবাইল ব্যবহার করছে মোবাইলে কি দেখছে সে কার্টুন দেখছে না সে গেম খেলছে এই সকল ফ্যাক্টরটা কাজ করে তার মোবাইল নেশা আসক্তির উপর নির্ভর করছে যেমন দেখুন কিছুদিন আগে আমাদের শুরু হয়েছে অনলাইন ক্লাস এই লকডাউনের সময় থেকে মোবাইল ব্যবহার আসক্তি অনেক বেড়ে গেছে অনলাইনে ক্লাসের নামে ছেলের হাতে আমি মোবাইল তুলে দিয়েছি তখন সেটা ছিল প্রয়োজন একটা বুঝতে হবে কোনটা প্রয়োজন কোনটা আমাদের শখ ঠিক আছে যখন আমরা দেখছি এটা আমাদের প্রয়োজন আছে ছেলে ছেলে হাতে মোবাইল দিলাম দিলাম অনলাইন ক্লাস করছে আমরা তার দিকে নজর না এবার এখানে চলে আসে আমরা যারা গার্জেন রয়েছি বা আমরা রয়েছি সাধারণত দেখতে পাই চার ধরনের আমাদের গার্জেন আমাদের সামনে উপস্থিত হয় বহু ছাত্র ছাত্রীর সঙ্গে মেলামেশা করার পর আমরা বুঝতে পেরেছি এক ধরনের গার্জেন থাকে যারা শুধুমাত্র আদেশ করেন এই এটা করতেই হবে এটা করব এটা করবে এটা করবে না এটা করবে খুব কঠিন অনুশাসনের মধ্যে দিয়ে তারা ছেলে মেয়েকে মানুষ করার চেষ্টা করে তার ফল যে সবসময় ভালো হয় তার কোনো মানে নেই অধিকাংশ সময় ফল হিতে বিপরীত হতে পারে দু নম্বর গার্জেন আছে যারা আলাপ আলোচনার মধ্যে দিয়ে কোনো একটা জিনিসকে তৈরি করার চেষ্টা করে ছেলে কথা শুনলো মেয়ে কথা শুনলো মায়ের কথা শুনলো তার অভিজ্ঞতা শুনলো এইভাবে ছেলেটাকে বুঝিয়ে সুঝিয়ে কোন একটা জিনিস কিনে দেওয়ার ক্ষেত্রে বা কোন একটা কাজ করার ক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমে করার চেষ্টা করে দু নম্বর বিভাগ হলো তিন নম্বর বিভাগ যারা রয়েছে তারা দেখুন তারা ভেবেছে আমি যেগুলো পাইনি আমার ছেলে মেয়েদের সেইগুলোই দেবো অবশ্যই ছেলে মেয়েদের দেবেন কিন্তু তাদের প্রয়োজন আছে কি নাই সেটা বিচার বিবেচনা করে দিতে হবে তাহলে তিন নম্বর গার্জেন যারা তারা কি বলে তারা বলে সব কিছুই ছেলে মেয়েকে দিয়ে দাও চার নম্বর যারা গার্জেন রয়েছে তারা কি করে একদমই মনোযোগ দেয় না ছেলে কি করছে মেয়ে কি করছে স্টুডেন্ট কি করছে সেখানে থাকে না সে নিজের দুনিয়াতেই মত্ত থাকে তো চারজন নম্বর গার্জেনদের খুব সতর্ক হয়ে থাকতে হবে আপনি কোন গার্জেনের ক্যাটাগরিতে পড়ছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তার উপর ভিত্তি করে কিভাবে কিভাবে মোবাইল নেশা ছাড়া যায় সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি যাই হোক এরপরে বেশ কিছু সাধারণ সমাধান আছে যেখান থেকে আমরা আমাদের সন্তানদের মোবাইল ব্যবহার করা বন্ধ করতে পারি দেখুন যেখানে আমাদের বলে হলো ছেলেরা বা মেয়েরা দেখে আপনি যেটা করছেন সেটা আপনাকে ফলো করতে হবে এতদিন পর্যন্ত আমি মোবাইল ব্যবহার করেছি আমার ছেলেরাও মোবাইল ব্যবহার করছে এবার যদি আমি মোবাইল ব্যবহার করা কমাতে পারি আমার ছেলে মেয়েরা মোবাইল ব্যবহার করা কমাতে পারবে কিন্তু এখানে মনে রাখতে হবে আমি মোবাইল ব্যবহার করা কমাতে বলছি ওদেরকে ওরা যে মোবাইল ব্যবহার করবে না তা সেই সময়টা ওদের যে অভ্যাস হয়ে রয়েছে মোবাইল ব্যবহার করা মোবাইল গেম খেলা বা কার্টুন দেখা সেই সময়টা ওরা কি করবে একটা জিনিস থেকে বেরিয়ে আসতে গেলে তার হাতে আর একটা জিনিস তুলে দিতে হবে দেখুন আমরা যখন ছোট ছিলাম মাঠে খেলাধুলা করতাম এখন খেলার মাঠ খুবই সীমিত হয়েছে তাই জন্য ওরা মোবাইলটাকে মাঠ মনে করছে মোবাইলে তারা ক্রিকেট খেলছে মোবাইলে তারা খেলাধুলা করছে কিন্তু সেটা তো নয় যদি সুযোগ থাকে তাকে অবশ্যই খেলাধুলার সঙ্গে যুক্ত করুন আপনাকে নিজেও সময় দিতে হবে খেলাধুলা শরীরচর্চার ক্ষেত্রে এটা আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে যেমন ধরুন তার হাত থেকে মোবাইল যদি সরানো যায় তাকে মজার মজার কমিক্স বই দিন বই পড়তে বলুন বাড়িতে খবর কাগজ আসে খবর কাগজটা পড়তে বলুন দেশ দুনিয়া সম্পর্কে সে জানতে পারবে তার জেনারেল নলেজ বৃদ্ধি হবে এমন কি করা যেতে পারে তাকে ছোট ছোট হাতের কাজ শিখিয়ে দিতে পারা যায় অনেক সময় দেখা যায় আমাদের জ্যামিতি করার জন্য কোনো কিউব কোনো কোন কোনো সিলিন্ডার তৈরি করতে হয় মাটি দিয়ে হোক বা কাগজ কেটে হোক তাদের বানাতে বলুন তার মানে কি বলার চেষ্টা করা হচ্ছে যতটা সময় সে মোবাইল ব্যবহার করত সেই সময়টা অন্য কোথাও তাকে এঙ্গেজ করতে হবে বলো এবং এমন জায়গায় এঙ্গেজমেন্ট করবেন যাতে তার আনন্দ হয় ঠিক আছে যেমন ধরুন আপনি বাড়ির কোনো কাজ করছেন তাকে বললো ওটা একবার দিত ওটা করে দিত ঠিক আছে এমন কি অনেক সময় দেখা যায় অনেক রান্নার কাজও সাহায্য করা যায় রান্না কাজ করতে করতে অনেকে উৎসাহ লাভ করে এখন তো অনেক জায়গায় বড় বড়ো জায়গায় বড় বড় সেপ তৈরি হচ্ছে যাই হোক মেন ব্যাপার হচ্ছে তাকে ওই মোবাইলটাকে সরানোর জন্য অন্য কোন জায়গায় এঙ্গেজ করতে হবে যেটাতে তার আনন্দ হয় প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো কিছু গঠনমূলক খেলা আছে যেগুলো তার সঙ্গে খেলতে হবে আপনাকে ওর সঙ্গে সময় দিতে হবে যেমন ধরুন ছোটদের ক্ষেত্রে বলছি ছোটোদের ক্ষেত্রে এবিসিউ পাওয়া যায় সেগুলো ওয়ান টু লেখা বা অখন কিউব পাওয়া যায় সেগুলো দিয়ে তাকে খেলাতে হতে পারে ঠিক আছে অথবা এমন সময় হতে পারে তাদের বেশ কিছু ছবি আঁকার জন্য এঙ্গেজমেন্ট করে দেওয়া হলো তুমি এই ছবিটা আঁকতো এরকমভাবে তো ঠিক আছে ছবি আঁকবে সে মন থেকে আঁকবে অনেকে দেখা যাচ্ছে ছবি আঁকার জন্য সে মোবাইলটাকে ইউজ করছে সব কিছু যদি মোবাইল ইউজ করা যায় তাহলে ধরো না ছবি তুমি দেখতে পাচ্ছ গাছের ছবি ঠিক আছে ছবি আঁকার বই রয়েছে ছবি আঁকার বই থেকে আমি কপি করে ছবি আঁকার চেষ্টা করব এরকমভাবে আমার নিজস্ব ক্রিয়েটিভিটি আমি বার করার চেষ্টা করব অথবা এমনও বলা যেতে পারে আপনার সন্তানকে বললেন ঠিক আছে তুমি মোবাইল ব্যবহার করবে হঠাৎ করে একটা জিনিস ছেড়ে দেওয়া যায় না কাল থেকে বলবো মোবাইল ব্যবহার করবে না তাহলে হিতে বিপরীত হতে পারে ঠিক আছে এতদিনের অভ্যাস যায় না আপনি বরঞ্চ নিজে এবং আপনার সন্তানদের একুশ দিনের একটা কোর্স করাতে পারেন একুশ দিনে সাধারণত জানা গেছে একুশ দিনে যদি আমরা কোনো অভ্যাস তৈরি করতে পারি সেটা আমাদের ক্ষেত্রে অনেক রকম জীবনে পরিবর্তন হতে পারে অভ্যাসটা আমাদের পুরনো অভ্যাস ছেড়ে নতুন অভ্যাস আমরা তৈরি করতে পারি আপনি কি করবেন আপনি একুশ দিনে আপনার মোবাইলের সমস্ত নোটিফিকেশন বন্ধ করে দেবেন কারণ কি হয় যখনই মোবাইলে কোনো নোটিফিকেশান এলো ধরুন হোয়াটসঅ্যাপ হোক বা ইনস্টাগ্রাম হোক বা ফেসবুকের নোটিফিকেশান টাং করে বাজলো তখন আমরা খুলে দেখতে থাকি কি হলো কি হলো খুলে দেখতে থাকি ঘন্টার পর ঘন্টা বেরিয়ে চলে যেতে থাকে অতটা গুরুত্বপূর্ণ নয় আপনি মোবাইলের নোটিফিকেশান বন্ধ করে দেবেন তার ফলে আপনার মোবাইলের প্রতি নেশাটা একটুখানি কমে যাবে দু নম্বর কি হচ্ছে আপনি যখন নোটিফিকেশান বন্ধ করলেন আপনি যখন মোবাইল ব্যবহার করা কমিয়ে দিচ্ছেন আস্তে আস্তে ছেড়ে কেউ বলুন যে বাবা তুমি দু ঘন্টা পড়ো দু ঘন্টা যদি তুমি কন্টিনিউ করতে পারো তারপরে তোমাকে আধ ঘন্টা মোবাইল ব্যবহার করতে দেবো এইরকম ভাবে যদি আপনি কোনো কাজটা করতে পারেন তাহলে আপনাদের অনেক ক্ষেত্রে সুবিধা হয় আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি যেমন দেখুন তাদের কোনো রকম খেলা ধুলা এগুলো যেরকম এঙ্গেজ করলেন কোথাও বেড়াতে গেল বেড়াতে গিয়ে সেখানে কি দেখলো কি বুঝলো কি শুনলো আমি অনেককেই প্রশ্ন করেছি বলেছে স্যার আমি পাঁচবার পুরী বেড়াতে গেছি তিনবার দীঘা দীঘা বেড়াতে গেছি এখন কি হচ্ছে সে পুরী বেড়াতে গেছি দীঘা বেড়াতে গেছি সমুদ্র দেখেছে অনেকে ইউজ করছি আচ্ছা পুরী বা দীঘা বেড়াতে গিয়ে যে সাগরটা দেখেছো এই সমুদ্রে দেখেছি সমুদ্রের নাম কি অনেকেই বলতে পারেনি তো বাবা মা হিসেবে আমাদের গার্জেন হিসেবে ও যেখানে যাচ্ছেন তার একটা শিক্ষামূলক দিক রয়েছে সেগুলো তাদের কাছে যদি পরিষ্কারভাবে তুলে ধরতে পারেন তাহলে তারা বইয়ের পড়ার সঙ্গে সঙ্গে ভ্রমণটাকেও একটা অ্যাটাচমেন্ট করতে পারবে তাহলে আবার তারা বেড়াতে যেতে চাইবে আবার তারা নতুন জ্ঞান আরোহণের প্রয়াস করবে এই নিয়ে অনেক কিছু বলা যায় আমরা যে সকল কাজকর্মের মধ্যে লিপ্ত রয়েছি সে সকল কাজকর্মের মধ্যে ছেলে এঙ্গেজমেন্ট মূল কথা হলো মোবাইল থেকে সরানোর জন্য তাদের একটা এঙ্গেজমেন্ট দরকার যেখানে তারা আনন্দ পাবে ঠিক আছে এইটা বলি আজকে ভিডিও শেষ করছি আর অনেক নিয়ে পরে ভিডিওতে আলোচনা করবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে